আজকে চলে এসেছি মেঘালয়ের একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আগের ব্লগে দেখেছো মেঘালয়ের বেশ কিছু ভিডিও, কিন্তু কিভাবে জানি না দাউকির এই ভিডিওর ক্লিপসগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, ফাইনালি সবটা রিকভার করে এই ভিডিওটা আমি দিতে পারছি। গত এপ্রিলে আমরা গেছিলাম মেঘালয়তে, আর সেখান থেকেই চলে গেছিলাম এখানকারই একটা ছোট্ট গ্রাম শ্নংপেডেং এ। দাউকি যেতেই এই ছোট্ট গ্রামটা পড়ে, আর এটাও কিন্তু দাউকি রিভারকেই কানেক্ট করছে। তো যেহেতু দাউকি আজকাল একটু বেশি নোংরা হয়ে গেছে, তো সেই জন্য আমরা শ্নংপেডেংয়েই গেছিলাম। এখানে জলটা তুলনামূলক অনেক বেশি ক্লিন, আর এখানেও সেমভাবে বোটিং হয়। আর শিলং থেকে এখানের ডিস্টেন্স ওই 73 থেকে 74 কিলোমিটার মতো। আর এখানে আসলে কিন্তু তোমরা সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত বোটিং আরও অনেক কিছু করতে পারবে। তো আমরা এখন কোথায় যাচ্ছি দাদাই? কোথায় যাচ্ছি আমরা এখন? না তুমি বল। শনংপেডেং এ এবার এখান থেকে আমরা বোটিং এ যাবো। এখানে অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে, কায়াকিং আছে, ট্রেকিং আছে। তো এটা হলো উমঙ্গট রিভার, এটাই দাউকিকে এটাই কানেক্ট করে। বাট এই জায়গাটা বেশি ক্লিয়ার বলে আমরা এখানেই এসেছি। এতটা ট্রেক করে নামতে হবে, তো আর একটুখানি নিচে যেতে হবে। দাদাই রেডি? এখানে কিন্তু চাইলে তোমরা রিভার সাইড ক্যাম্পিংও করতে পারো, বেশ কিছু টেন্ট আছে মিনিমাল কস্টে। আর আমরা এখানে দুটো বোট নিয়ে নিয়েছিলাম, একটাতে দিদিরা একটাতে আমরা। ওই বোটিংয়ের পার বোট কস্ট পড়েছিল 500-600 মতো। চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল, আর এত ক্লিন জল। জানি হয়তো সকালে আসলে ওয়েদারটা একটু ভালো পেতাম, আরও একটু লাইট পেতাম, বাট ক্রাংসুরিতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আর ওই যে সামনের বোটে দিদিরা সবাই ছিল, জামাইবাবু, দিদি, মাসি, তাতাই। কি অদ্ভুত তাই না? কিছু কিছু মানুষের এত সুন্দর একটা জায়গাতে এসেও এত সুন্দর পরিষ্কার জলে শ্যাম্পুর পাতা, কোল্ড ড্রিঙ্কসের ক্যান, প্লাস্টিকের বোতল ফেলার ইচ্ছা হয়। অদ্ভুত লাগে ভেবে। পরিবেশটাকে কিন্তু রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের, তাই চেষ্টা করবেন যেখানেই ঘুরতে যান না কেন বা যখনই রাস্তায় বেরোন না কেন, চকলেটের খোসা থেকে শুরু করে একটা প্লাস্টিকের বোতল হলেও নিজের বাড়ির ডাস্টবিনে এনে ফেলতে, নয়তো রাস্তার কোনো ডাস্টবিনে ফেলতে। কিন্তু প্লিজ এরকমভাবে পরিবেশকে নষ্ট করবেন না, কারণ এত সুন্দর জায়গায় ঘুরতে গেলে না চারিদিকটা যখন এতটা অপরিষ্কার দেখি, তখন কিন্তু নিজেদেরই খুব খারাপ লাগে। তো আমরা এখন একটা ফাটাফাটি জায়গায় আছি আর ভীষণ এনজয় করছি। বসে বসে বেশি নড়াচড়া করতে পারছি না। হ্যাঁ, কারণ নৌকার অবস্থা খুব একটা ভালো নেই, পড়ে পড়ে গেলে শেষ। পুরো না, মেয়ে খাচ্ছে। কি সুন্দর মাছ ধরছে একা একা বসে বসে এখানে। সত্যি এদের লাইফেরও কিন্তু একটা আলাদা মজা আছে।
আর ওই যে দূরে ওই পাথরগুলো দেখছো যেখানে লাইফ জ্যাকেট পরে দাঁড়িয়ে আছেন একজন, ওখান থেকেই কিন্তু ওয়াটার স্পোর্টস হয়, কিছু ক্লিপ জাম্পিং হয়, আর এই যে নীলি বোটটা দেখছো এটায় কায়াকিং হয়। তো এরকম আরও অনেক রকম ওয়াটার স্পোর্টস কিন্তু এখানে হয়। কিন্তু অনেক রকমের স্পোর্টস অ্যাডভেঞ্চার হয় যেগুলো চাইলে করতে পারো, ট্রেকিং হয়, কায়াকিং হয়, দেন ক্লিপ জাম্পিং হয়, আর কি জিপলাইন হয়, স্নর্কেলিং, হ্যাঁ অনেক স্কুবা, অনেক কিছুই হয়। আমরা কিছুই করছি না, তোমরা কেউ আসলে করতে পারো। প্রচুর মাছ আছে, মাছ আছে বলছে, ঘোলা হয়ে যাচ্ছে কেন সব। ওগুলো মেঘ না রে, ভিডিওটা একটু ঘোলা ঘোলা লাগছে, তার কারণ এখানে পুরো মেঘ চলে আসছে, দেখে ফগ মনে হচ্ছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি মেঘ, যার জন্য এর নাম মেঘালয়া। মেঘালয়া তো দিদিরা তো বেরিয়ে গেছে, বাট আমরা একটু সামনের দিকে যাচ্ছি, কারণ যিনি আমাদের বোটে করে নিয়ে যাচ্ছেন উনি বললেন সামনের দিকে নেমে একটু ফটোও তোলা যাবে। তো ফটো না তুলে কী করে যাই আমরা? তো আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি, কয়েকটা ফটো তুলে বেরিয়ে যাব। ফটোশুট চলছে, দিদিরা তো বেরিয়ে গেছে, ফাইনালি আমরা এখানে বোটিং করে এখন ফিরছি, দিদিরা অলরেডি চলে গেছে। এটা রোদে আসলে আর একটু ভালো ক্লিয়ার পাওয়া যেত, তবুও আমরা খারাপ পাইনি, বাট এখন প্রচণ্ড গরম লাগছে। আর এখনও এখান থেকে শিলং পৌঁছতে আমাদের 8-9 ঘন্টা লাগবে, কারণ রাস্তায় খুব জ্যাম আছে। তো চলো আগে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গাড়ি উঠি। শ্নিংপেডেংয়ের এই ছোট্ট গ্রামটা আমাদের সবার কিন্তু খুব ভালো লেগেছে, আর এখানে বোটিং করেও সত্যি মনটা ভরে গেছে। তোমরাও কখনো মেঘালয়ে আসলে এই জায়গাটা কিন্তু কেউ মিস করো না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।